খাসপুর মুরালী উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানে ছাত্রছাত্রীদের স্বাগত। আজকের পাঠের শিরোনাম ব্যাপন ও নিঃসরণ। প্রিয় শিক্ষার্থীরা, এখন বোর্ডের দিকে একটু লক্ষ্য করো। প্রথমেই দেখো ব্যাপন জিনিসটা কি। উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ভাব ও সমভাবে পরিব্যক্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। ব্যাপন এর বিপরীতটা হলো নিঃসরণ। নিঃসরণ যেমন কাঁঠাল প্যাকেট ভিতরে রস বেরিয়ে আসার প্রক্রিয়াটা হলো নিঃসরণ। আর যখন রসগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে, যখন গন্ধ বের হয়, সেটা হলো ব্যাপন। প্রথমে নিঃসরণ ঘটে, তারপরে ব্যাপন ঘটে। এখন আমরা ব্যাপনের এবং নিঃসরণের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করো। যেমন অ্যামোনিয়া গ্যাস ও কার্বন ডাই অক্সাইড গ্যাস, এর ভিতরে ব্যাপনের হার আমরা কীভাবে লক্ষ্য করব, অথবা আমরা প্রশ্নের ভিতরে পাব নিঃসরণ আর ব্যাপনের ভিতরে অ্যামোনিয়া গ্যাস এবং কার্বন ডাই অক্সাইডের মধ্যে ব্যাপনের হার কার বেশি, কোনটা কম, সেটা আমরা কীভাবে সমস্যা সমাধান করব। এখানে লক্ষ্য করো, অ্যামোনিয়া এর আণবিক ভর নাইট্রোজেনের হলো 14, হাইড্রোজেনের ভর 1, এখানে হাইড্রোজেনের সংখ্যা হলো 3, সেজন্য আমরা 3 দিয়ে গুণ করব। এরপরে 14 আর 3-কে 3, এ হলো 17। অ্যামোনিয়া গ্যাসের ভর হলো 17 গ্রাম। অপরদিকে কার্বন ডাই অক্সাইড এর আণবিক ভর কার্বনের 12 আর অক্সিজেনের হলো ভর 16, এখানে অক্সিজেন আছে 2টা, সেজন্য আমরা 2 দিয়ে গুণ করব। এখানে 12 আর 16 দুখানে হলো 32, এ হলো 44 গ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখতে পাচ্ছ অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর হলো 17 গ্রাম আর কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর হলো 44 গ্রাম। যেহেতু 44 গ্রাম অনেক বেশি আর 17 গ্রাম অনেক কম, আমরা যদি লক্ষ্য করি কোনো ছাত্রের ওজন যদি 44 গ্রাম হয়, সে একটু মোটা দাদা হইব আর 17 গ্রাম একটু হালকা পাতলা হইব। তাদের যদি দৌড় প্রতিযোগিতা দেওয়া হয়, তাহলে যার ওজন কম পাতলা সে দ্রুত দৌড়তে পারবে, অর্থাৎ তার ব্যাপনের হার হবে বেশি। যে যৌগে আণবিক ভর কম তার ব্যাপনের হার বেশি, যে যৌগের আণবিক ভর বেশি তার ব্যাপনের হার কম। যেহেতু অ্যামোনিয়া এর তুলনায় কার্বন ডাই অক্সাইডের ভর বেশি, তাই অ্যামোনিয়া গ্যাসের
ব্যাকরণের হার বেশি। শিক্ষার্থীরা এখন তোমাদের এখানে আমরা লক্ষণীয় গেলাম অ্যামোনিয়া গ্যাসের ভর কম, কার্বন ডাইঅক্সাইডের ভর বেশি, তাই কার্বন ডাইঅক্সাইডের তুলনায় অ্যামোনিয়া গ্যাসের ব্যাপনের হার বেশি। এখন শিক্ষার্থীরা একটু বাড়ির কাজ তোমাদের দিকে বাড়ির কাজ দিয়ে তোমরা একটু লক্ষ্য করো, খাতায় উঠাও এবং বাসায় থেকে এগুলো সমাধান করবা। বাড়ির কাজ, বাড়ির কাজ এক নম্বর কার্বন ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইড এর মধ্যে কোনটি ব্যাপনের হার বেশি, প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই শেষ। তোমাদের স্বাস্থ্যবিধির দিকে লক্ষ্য করে আজকে সমাপ্ত ঘোষণা করি।